2026 বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষের ম্যাচে ব্রাজিলিয়ান রিক্রুট নেইমারকে নিষ্ক্রিয় করতে কালো জাদুর আশ্রয় নিয়েছিলেন পেরুর জাদুকরেরা, কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা। ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের নেয়া কর্নারের সহায়তায় গোল করে দলের জয় ছিনিয়ে আনেন ডিফেন্ডার মার্গিনহাস। দীর্ঘদিন ছন্দে না থাকলেও ধীরে ধীরে নিজের চেনারূপে ফিরতে শুরু করেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে 61 এবং 93 মিনিটে জোড়া গোল করে 5-1 ব্যবধানে ব্রাজিলের জয় ছিনিয়ে আনেন তিনি। এই দুই গোলের মাধ্যমে ইতিহাসের পাতায়ও নাম লিখিয়ে ফেলেন এই ফরওয়ার্ড। ফুটবল জাদুকর পেলেকে পেছনে ফেলে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা বনে যান নেইমার। আর তাই পেরুর বিপক্ষের ম্যাচকে সামনে রেখে অনেকটাই সন্ত্রস্ত ছিল দক্ষিণ আমেরিকার দেশটি। মাঠে নেইমারের কার্যকারিতাকে দমিয়ে রাখতে তাই তান্ত্রিকদের শরণাপন্ন হয় পেরু। নেইমারকে নিয়ে পেরুর এমন অতিরিক্ত ভয় অস্বাভাবিক কিছু নয়, কারণ কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ 6 গোল করবার রেকর্ডটিও কিন্তু এই পেরুর বিপক্ষেই। এমনকি 2022 সালের বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে হ্যাট্রিকও করেন এই তারকা ফুটবলার। তাই মাঠে নেইমারকে আটকানোর আগে জাদুটোনা করে তাকে দুর্বল রাখতে চেয়েছিল পেরু। বন, পাহাড় ও সমুদ্র সৈকত থেকে একদল তান্ত্রিকদের ডাকা হয়েছিল স্টেডিয়ামে, যাদের বলা হয় তায়তা ইন্তি বা সূর্যপিতা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় নেইমারের একটি পুতুল বানিয়ে তার পা বেঁধে ফেলা হয়েছে, ঝাড়ফুঁকো দেয়া হচ্ছে তাতে। আরেকজন নেইমারের ব্রাজিলের জার্সি পা দিয়ে খুঁচিয়ে মন্ত্র জপছেন। ফেলিক্স রোন্ডার নামে এক তান্ত্রিক বলেন, আমরা নেইমারকে তার পা বেঁধে নিষ্ক্রিয় করেছি, আমরা তাকে বেঁধেছি যেন সে দৌড়তে এবং ভালো খেলতে না পারে। আরেক তান্ত্রিক ওয়াল্টার আলারকোন বলেন, নেইমারের মন আচ্ছন্ন করে রাখা হচ্ছে যেন তিনি যা খোঁজ করছেন সেটা অর্জন করতে না পারেন। কি খোঁজ করবেন নেইমার? প্রশ্নে তার উত্তর, গোল। আলারকোনের মতে এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হবে এবং দুই দলকেই কঠিন পরীক্ষা দিতে হবে, কিন্তু শেষ রক্ষা হয়নি। জাদুটোনা করেও আটকে রাখা যায়নি আল হিলালের এই তারকাকে। পেরুর বিপক্ষে এই ম্যাচটিতে ব্রাজিল আধিপত্য বিস্তার করে খেললেও প্রথম ম্যাচের মতো সেই ছন্দ ছিল না। প্রথমার্ধে ব্রাজিল সুলভ খেলা খেলতে পারেনি তারা। বিরতির পরও ব্রাজিলকে গোলবঞ্চিত রাখতে সফল হয় পেরু। তবে তাদের মুখের সফলতার হাসি থাকে ম্যাচের 89 মিনিট পর্যন্ত, যখন মনে হচ্ছিল ব্রাজিল হয়তো পয়েন্ট হারাবে। তখনই নেইমারের অ্যাসিস্ট থেকে মার্কুইনহোস গোল করে লিড এনে দেন ব্রাজিলকে, আর সেই গোলটাই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক গোল। যেই নেইমারকে এত ভয় পাচ্ছিল পেরুবাসী, তার কাছেই খোয়াতে হলো পয়েন্ট। ফলে বৃথায় গেল পেরুর তান্ত্রিকদের সকল প্রচেষ্টা। আগস্টের মধ্যভাগে সবাইকে অবাক করে ইউরোপিয়ান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমিয়েছিলেন নেইমার। সৌদি আরবে এসে রাজার চেয়ে কম সুবিধা পাননি নেইমার। দীর্ঘদিন ধরেই বল পায়ে চেনা ছন্দে দেখা যাচ্ছিল না নেমিকে। প্যারিসের জার্সি গায়ে তো বটেই, দেশের হয়েও নিজেকে মেলে ধরতে পারছিলেন না এই 31 বছর বয়সী ফুটবলার। তবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে পুরনো রূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে ব্রাজিল ফ্যানরাও আবার সেই জাদুকরী নেইমারকে ফিরে পেতে আশায় বুক বাঁধতে শুরু করেছে।